এবার পুলিশকে হুঁশিয়ারি শাসক নেতাদের। মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে পুলিশকে বিচ্যুতি পাতা ঘষে দেওয়ার হুঁশিয়ার একাধিক তৃণমূল নেতার। কিছু কিছু অফিসার পঞ্চায়েতের ভোটের পর থেকে বড় বিজেপির হাওয়ায় দুলছেন, সুড়সুড়ি লাগছে, পিছুটি নিয়ে এসে এমন ঘষে দিব যে সুড়সুড়ি বসে যাবে। বক্তব্য রাখতে গিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েতের সমিতি তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা মক্রম আলী বলেন, হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ বিজেপির নেতা কর্মীদের আমরা 24-এর নির্বাচনে ব্যাপকভাবে আমরা 42-এ 42 পাবো এবং হরিশ্চন্দ্রপুরে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে কবর দিয়ে দেব হরিশ্চন্দ্রপুরের মাটিতে। এটা আমাদের শপথ নিতে হবে। পঞ্চায়েত নির্বাচন হলো সংকল্প পঞ্চায়েত নির্বাচনের সেই পূর্ব প্রাক্কাল থেকে নিয়ে শেষ পর্যন্ত পঞ্চায়েত বোর্ড গঠন পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম, এটা কিছুটা টাচ করে গেছিলেন বিকাশ ব্যানার্জি মহাশয়। আমাদের মানুষের লড়াই আন্দোলন নিয়ে আছি আমরা সরকারে, তৃণমূল সরকার আছে, তৃণমূল সরকার সাধারণ গরিব খেটে খাওয়া প্রত্যেকটা স্তরের মানুষের জন্য বিভিন্ন রকমের সহায় সহায় প্রকল্প করে রেখেছেন, কিন্তু সেই প্রকল্প থেকে কোনো পঞ্চায়েতের কোনো অফিসার, ব্লকের কোন বিডিও কোন অফিসার বা হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষের কোন মানুষ যদি বিপদে পড়ে, সেই বিপদে যদি আমার হরিশ্চন্দ্রপুরের থানার কোন অফিসারই হোক না কেন, যদি কথা না শুনে প্রয়োজন পড়লে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমরা থানা হোক বিডিও অঞ্চল হোক আমাদের ঘেরাও করতে হবে। আমরা মানুষের দাবি নিয়ে আন্দোলন করব। আমরা দেখলে হবে না আমার সরকার আছে, আমার লোকাল কোন অফিসার কোন আধিকারিক যদি সাধারণ মানুষকে বঞ্চিত করে আমরা ছেড়ে কথা বলবো না। আজকের এই প্রতিষ্ঠার মঞ্চ থেকে বলে যাচ্ছি, আমাদের হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত নির্বাচনের আগে হরিশ্চন্দ্রপুরের থানার কিছু অফিসার সিপিএম বিজেপি কংগ্রেসের দালালি করেছে এবং পরবর্তী বোর্ডের গঠন পর্যন্ত হরিশ্চন্দ্রপুর থানার অফিসার কিছু অফিসার, সব অফিসারকে বলছি না, কিছু অফিসার ওই সিপিএম কংগ্রেসের দালালি করছে আর কিছু অফিসার এখনো পর্যন্ত করে আছে। আমি হুঁশিয়ারি দিতে চাই, আপনারা হুঁশিয়ার, যেরকম বিকাশ ব্যানার্জি মহাশয় বলেছিলেন আপনার পাতায় কিন্তু পিছুটি পাটা ঘুরতে দিতে জানি আমরা। আমরা বিগত এই বলতে চাই না, আমাদের হরিশ্চন্দ্রপুর থানার কিছু অফিসার এই কিছুদিনের মধ্যে বেছে বেছে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা লিডার, যারা কর্মী, যারা অঞ্চলে নেতৃত্ব দেয়, মানুষের অধিকার নিয়ে থানায় গেলে তাকে ধমকি দিয়ে বসিয়ে দেওয়া হয়, লকআপে ঢুকিয়ে দেওয়ার ধমকি দেওয়া হয়, মিথ্যা কেসের ফাঁসিয়ে দেওয়ার ধমকি দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। এটা চলতে পারে না। আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের লিডার, যারা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের লিডার, আপনাদেরও দৃষ্টিগোচরে রাখছি, আপনারা চুপচাপ থাকলে আমরা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা সান্না ধরতে বাধ্য হব। হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ বিজেপির নেতাকর্মীদের আমরা 24-এর নির্বাচনে ব্যাপকভাবে আমরা বিজেপিকে কবর দিয়ে দেব হরিশ্চন্দ্রপুরের মাটিতে, এটা আমাদের শপথ নিতে হবে। পঞ্চায়েত নির্বাচন হলো কোন কোন পঞ্চায়েত নির্বাচনে সেই পূর্ব পাক্কাল থেকে শেষ পর্যন্ত পঞ্চায়েত ভোট বোর্ড গঠন পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম, কিছুটা কাজ করে গিয়েছিলেন বিকাশ ব্যানার্জি মহাশয়। আমাদের মানুষের লড়াই আন্দোলন নিয়ে আছি আমরা সরকারে, তৃণমূল সরকার আছে, তৃণমূল সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের শয়ে শয়ে বিভিন্ন রকমের প্রকল্প করে রেখেছে, কিন্তু সেই প্রকল্প থেকে কোনো পঞ্চায়েতের অফিসার, ব্লকের কোনো বিডিও অফিসার বা হরিশ্চন্দ্রপুরের সাধারণ মানুষ যদি কোনো বিপদে পড়ে, সেই বিপদে যদি আমার থানার কোনো অফিসারই হোক না কেন, যদি কথা না শুনে প্রয়োজন পড়লে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমরা থানা হোক অঞ্চল হোক ঘেরাও করতে যাব। আপনাকে মঞ্চে দাঁড়িয়ে বলতে দেখা গেল যে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক এমনকি পঞ্চায়েত দখল করতে পারেনি তৃণমূল কংগ্রেস, আর বিভিন্ন অফিসারের উদ্দেশ্যে আপনি আপনাকে বলতে দেখা গেলো বিচুতিয়া ঘষে দিবেন এমনটাই মন্তব্য করতে দেখা গেলো, কি বলবেন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সুড়সুড়ি যাচ্ছে, আমাদের তৃণমূল সরকার মানুষের সরকার, কিন্তু এখানে বিভিন্ন অফিসারকে দেখছি যে জায়গায় ছিল সেই জায়গা থেকে স্থান পরিবর্তন করে ক্রমশ মানুষের জনগণের বিরুদ্ধে যাচ্ছে, তো আমাদের কাজ হচ্ছে জনগণের পক্ষে নিয়ে আসা। পঞ্চায়েত সমিতির সদস্য বলছে যে আধিকারিকরা কোথাও বিরোধীদের হয়ে কাজ করছে। অবশ্যই আমরা দেখলাম বিগত 5 বছরে উত্তর মালদা যে লোকসভা কেন্দ্রের যে আমাদের নির্বাচিত মেম্বার খগেন মুর্মু সাহেব এমপি, আমাদের মাননীয় সাংসদ, এলাকার কি করেছেন? আমাদের হরিশ্চন্দ্রপুর একদম প্রত্যেকটা অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, শিক্ষাগতভাবে একদম পিছিয়ে পড়া এলাকা। সেখানে এলাকার মানুষ ভেবেছিল হয়তো বিজেপির
সরকারই আছে, হয়তো এলাকার উন্নয়ন হবে, কিছু হয়নি। তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ, এমনটাই মন্তব্য করতে দেয়? হ্যাঁ অবশ্যই, আমরা নির্বাচনের প্রাককালে দেখেছি হরিশ্চন্দ্রপুর থানার কিছু অফিসার, সব অফিসার নয় কিছু অফিসার, যেখানে একটা গণ্ডগোল হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম কংগ্রেসের একটা গণ্ডগোল হচ্ছে, গণ্ডগোলে তৃণমূলের মাথা পাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা এনস্থা হচ্ছে, তৃণমূলের কর্মীরা হসপিটালে যাচ্ছে, আবার হসপিটাল থেকে বেরিয়ে এসে তৃণমূলের কর্মীরাই যারা মার খাচ্ছে তারাই অ্যারেস্ট হচ্ছে, আর সিপিএম কংগ্রেসের কর্মীরা বুক চেটিয়ে থানার সামনে ঘুরে বেড়াচ্ছে, এটা কি? এটা এখানে হরিশ্চন্দ্রপুর থানার কিছু অফিসারের দালাল। অবশ্যই আমরা দায়ী করব, আমরা চাই হরিশ্চন্দ্রপুরের পুলিশ প্রশাসন, বিডিও প্রশাসন, পঞ্চায়েত যারা আধিকারিক প্রশাসনিক আধিকারিক যারা আছেন, আমরা চাইবো তাদের কাছে নিরপেক্ষ পদক্ষেপ, কিন্তু তারা কিছু কিছু অফিসার পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, এক পক্ষকে সিপিএম এবং কংগ্রেসকে এখানে ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এখানকার কিছু প্রশাসক। হ্যাঁ অবশ্যই, এখানে কিছু যখনই কোনো আধিকারিকদের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন মিথ্যামালায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, এটা প্রশাসনিক আধিকারিকরা করছে, অবশ্যই সবাই না, তবে কিছু অফিসার, কিছু অফিসার। আমার নাম স্বপন, আমি হরিশ্চন্দ্রপুর 1 নং পঞ্চায়েত সমিতির সদস্য। শুনেন, এদের ভূতের মুখে রাম নাম, এরা আগে এতদিনে অন্যায় অত্যাচারগুলো করতো, এখনও করে আসছে, আস্তে আস্তে এইগুলো করতে এদের অসুবিধা হচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এরা যে ব্যালট লুট করেছে, সাধারণ মানুষের নামে মিথ্যা কেস করিয়েছে, এইগুলো আস্তে আস্তে এরা মানে করতে পারছে না, এরা করতে মানে অভ্যস্ত হয়ে গেছে, তো পুলিশ প্রশাসনকে এরা দোষারোপ করছে। আমার মনে হয় এটা আমাদের নৈতিক জয়, সিপিএম কংগ্রেসের এরা নৈতিক জয় হয়েছে, এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাদের নৈতিক জয়। এরা পুলিশ প্রশাসনকে ভয় দেখাবে, সাধারণ কর্মীদেরকে ভয় দেখিয়ে এরা মানে এই যে রাজত্ব করার যে ইচ্ছা, প্রবণতা, এগুলো আস্তে আস্তে বন্ধ হোক, এগুলো তো বন্ধ করবে না, এগুলো অভ্যস্ত হয়ে গেছে এদের, তো আস্তে আস্তে মানে এইগুলো থেকে মানে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছে বলে এগুলো করছে এরা। সাধারণ মানুষকে এরা যে অন্যায় অত্যাচারগুলো করেছে, পুলিশকে দিয়ে এরা কী না করিয়েছে, আমাদের উপর অন্যায় অত্যাচার করে, সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার, এই জয় আমাদের মানে বন্যাত্রাণে টাকার চুরি যারা করে তাদের বিরুদ্ধে এই জয়, সাধারণ মানুষের জয়, এরা মানে কি বলবো যে এই কয়লা চুরির বিপক্ষে এটা জয়, সাধারণ মানুষের জয় হয়েছে, এই জয় এরা মেনে নিতে পারছে না বলে আজকে এরা মঞ্চে উঠে উল্টাপাল্টা কথা বলতে পারছে, এটা পাগলামি এরা, এদের পায়ের তলায় মাটি সরে গেছে, এরা ভুলভাল বকছে মঞ্চে উঠে, আজকে দেখছি এরা উল্টাপাল্টা বকতে শুরু করেছে, কিছুদিন পরে এরা পাগল হয়ে যাবে, আশা করি এদের ওই বহরমপুরের হসপিটালে এদের নিয়ে যেতে হবে কিছুদিনের মধ্যে, কারণ এরা তো চুরি চামারি করে অভ্যস্ত, এরা পারছে না করতে বলে আজকে এরা ভুলভাল বকতে শুরু করেছে, এদের আর বেশি দিন থাকবে না, এর পাগলাখানায় এদের স্থান হবে কিছুদিন পর, আর আগামীতে এটা ছুঁড়ে ফেলে দেবে হরিশ্চন্দ্রপুর থেকে, এটা আমরা জানি। পুলিশকে তো এরা দলদাসে তৈরি করেছিল, দলদাসের মতো এরা ব্যবহার করতো, আর ইলেকশনে এরা যে অন্যায় অত্যাচার করেছে, যে হিসাবে এরা মানে পুলিশকে নিয়ে অন্যায় অত্যাচার, বাড়ি বাড়ি ঢুকে হুমকি দেওয়া, সব কিছু এরা করিয়েছে, এমনকি যে বোর্ড গঠনের সময় এরা পুলিশকে কাজে লাগানোর চেষ্টা করেছে, বাড়িতে হামলা, ক্যাম্পে হামলা, কি করেনি এরা, আজকে পুলিশকে হয়তো কিছু কিছু ন্যায্য কাজ করতে হচ্ছে, আমাদের মানে বাধ্য, আমাদের কথা শুনছে বা আমাদের কথায় ন্যায্য কাজ করছে, এই জন্য এদের সহ্য হচ্ছে না, অন্যায় অত্যাচারগুলো করতে পারছে না বলে এরা আর মাথা পাগল হয়ে গেছে, উল্টাপাল্টা বকতে শুরু করেছে, এদের আর বেশি দিন ঠাঁই নাই, আগামীতে জনগণ, 24-এর জনগণ এদের ছুঁড়ে ফেলে দেবে, এদের কোনো পশ্চিমবাংলায় এদের থাকার মানে দরকার নেই। আমার নাম আব্দুস সোবান, বন ও ভূমি কর্মাধ্যক্ষের স্বামী। দেখেন, এদের আসল রূপ জনসাধারণ বুঝতে পেরেছে, আজকে ভারতবর্ষের চারি সাইডে তৃণমূল ধোঁয়াশাই হয়ে যাচ্ছে, এরা ইন্ডিয়া একটা জোট তৈরি করেছে, ইন্ডিয়া জোট সব ধোঁয়াশাই হয়ে গেছে, এখানে কেউ কাউকে জিজ্ঞাসা করছে না, এরা বুঝতে পেরেছে, এখন এরা পাগল হয়ে গেছে। এরা এর আগেও বলেছিল যে পঞ্চায়েতে সময় বলেছিল যে বিজেপিকে এখান থেকে ধুয়ে সাফ করে দিব, আজকে আপনারা বলেন এখানে কোথায় বিজেপি সাফ হয়েছে, ওরাই সাফ হয়ে গেছে। হরিশ্চন্দ্রপুর আপনি দেখেন কার পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি কার আছে, টিএমসি আছে, ওরা তো আগের বছর ছিল, এবার কা আছে নাই, তুলসিয়াটাই দেখেন, কুশিদাই দেখেন, জায়গায় জায়গায় দেখেন, ওদের আসল রূপ জনসাধারণ বুঝতে পেরেছে, যেটা যে লোকসভা ভোটটা আসছে সেই লোকসভা ভোটে জনসাধারণ বুঝিয়ে দেবে ওদেরকে যে বিজেপি 10 ফিট গড়তে যাবে না তৃণমূল 10 ফিট গড়তে যাবে। আর 2026-এ আগে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে বিদায় হয়ে যাবে জনসাধারণ এই ডাকটা দিয়ে দিয়েছে। দেখেন, পুলিশ সঠিকভাবে কাজ করেছে, এটাই প্রমাণ হয়েছিল
আমাদের হরিশ্চন্দ্রপুরে যে পুলিশ সঠিকভাবে কাজ করছে, কিন্তু যেহেতু পুলিশ সঠিকভাবে কাজ করছে তাদের উপরে চারি সাইড থেকে শাসক দল প্রেশার দিচ্ছে, এই জন্য এখন পুলিশ মানে ভয়ে ভক্ত ওদেরকে করছে, জনসাধারণ সেটা তো দেখতে পাচ্ছে। ভালো কাজ করলে পরে ওদের উপরে প্রেশার পড়ে যাচ্ছে, এই জন্য ওরা নিরপেক্ষ হিসাবে কাজ করতে পারছে না পুলিশ প্রশাসন এখানে। এটা সম্পূর্ণ ভুল। আজকে আইন আইনের কাজ করছে, প্রশাসন নিজের আইনের কাজ করছে, আজকে এ কথাটা বলা ভুল। আজকে হরিশ্চন্দ্রপুরে যখন ব্যালট পেপার লুট হলো, লুট করলো তৃণমূল, কিন্তু কেস খেল বিজেপি। তা কীভাবে পুলিশ প্রশাসন বেছে বেছে টিএমসিকে কেস দিচ্ছে, এটা ওরা নিজের বাঁচার জন্য এটা এগুলো রোটাচ্ছে, আর কোনো ব্যাপার নাই। আজকে এরা যে পুলিশেরকে বলছে যে পুলিশের জন্য, পুলিশ কোনো এখানে ফ্যাক্টর না, এখানে ওদের গোষ্ঠী কোন্দলের জন্যই ওরা হেরেছে। আজকে পুরা পশ্চিমবাংলায়, সারা পশ্চিমবাংলায় ওদের টিএমসির গোষ্ঠী কোন্দল আছে, এক এক জায়গায় দুটো তিনটো টিম কাজ করছে সব জায়গায়, এই জন্যই ওরা হেরেছে। এখন পুলিশ প্রশাসন ন্যায্য কাজ করছে, এই জন্য পুলিশ প্রশাসনকে ওরা ই বলছে। কে আপনি দেখছেন সারা ভারতবর্ষে ইডি হানা দিচ্ছে, আজকে আমাদের পশ্চিমবাংলায় ইডি হানা দিয়ে ভালো ভালো মন্ত্রীকে অ্যারেস্ট করেছে এবং কোটি কোটি টাকা পাওয়া গেছে। আজকে হতে পারে আমাদের হরিশ্চন্দ্রপুরেও ঢুকতে পারে, এই জন্য এখানকার যারা দুর্নীতির সঙ্গে জড়িত আছে তারা এগুলো উল্টো উল্টো বকে চলে যাচ্ছে যে নিজের বাঁচার জন্য, আর কোনো ব্যাপার নাই। আজকে আইন আইনের কাজ করছে, আজকে দিদি বলছে যে ইডিকে দেখিয়ে তৃণমূল বলছে ভয় পাওয়াচ্ছে, ভয়ের কোনো ব্যাপার নাই। আজকে বিজেপির কোনো নেতার বাড়িতে ইডি যখন ঢুকেছে কোনো কিছু পায়নি। আজকে 10 বছর ধরে ধরে নেন বিজেপি রাজ্যে আছে, তার আগে তো 2004 থেকে 2014 অবধি কংগ্রেস সরকার ছিল, তখন বিজেপির কোনো নেতার তো টাকা পাওয়া যায়নি, কালকে গতকালই 200 কোটি টাকা পাওয়া গেছে কংগ্রেস নেতার। এই জন্য টিএমসি নেতাও পাগল হয়ে গেছে, ওদের নেতার টাকা পাওয়া যাচ্ছে, কংগ্রেসের নেতার টাকা পাওয়া যাচ্ছে। এখন এখানে যদি ইডি আসে কোন নেতার বাড়িতে হানা দিবে, কার বাড়িতে টাকা পাওয়া যাবে, এই জন্য ওরা বোখলাই গেছে। এই জন্য যাতা বকে চলে যাচ্ছে যে বিজেপি 10 ফিট গড়তে চলে যাবে, 20 ফিট গড়তে চলে যাবে, কে গড়তে যাবে সময়ের অপেক্ষা আছে, সময় আসলে জনসাধারণ বুঝিয়ে দিবে যে কে গড়তে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষভাবে কাজ করেন, কোনো অসুবিধা নাই। 2026 ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ দখল করবে, আপনাদের কোনো ভয়ের ব্যাপার নাই। আর এই 2024 আমরা পশ্চিমবঙ্গে 42টার মধ্যে 42টা আসন পাবো, আপনাদের কোনো ভয়ের ব্যাপার নাই। আপনারা নিরপেক্ষ কাজ করে চলে যান, আপনাদের পক্ষে জনসাধারণ আছে। নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তরমালা সাংগঠনিক জেলা কমিটির সদস্য এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভার লিগাল সেলের ইনচার্জ। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।